তিনটি বই যা আমি মনে করি আমাদের সবার একবার হলেও পড়া উচিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। আমি আবিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটি বইয়ের কথা বলবো, যেই তিনটি বই আমি যখন পড়েছি তা আমার জীবনে অনেক বড় ভূমিকা রেখেছে, যা আমার চিন্তাভাবনা পরিবর্তন করেছে এবং আমাকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য অনেক সাহায্য করেছে। তো আমি চাই সেই বইগুলো যেন আপনারাও পড়েন এবং সেই বইগুলো যেন আপনাদের জীবন পরিবর্তনে সাহায্য করে। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যায়। তালিকার প্রথম যে বইটি হচ্ছে তা হলো তারিক হকের লেখা বদলে যান এখনই। এই বইটি আমার জীবন পরিবর্তনে অনেক বড় ভূমিকা রেখেছে। এই বইটি যখন পড়েছি তার আগে আমি অনেকগুলো নন ফিকশন বই পড়েছিলাম, যা নাকি বেশিরভাগই ছিল ইংরেজি ভাষায়। কিন্তু ওই সব বইয়ের মধ্যে যে সমস্যাগুলো ছিল তা হচ্ছে, সেই সব বইয়ের মধ্যে লেখা ছিল যে সব কাজ করতে হবে, সব একসাথে করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে, যা নাকি আসলে আমার মতো একজন আনপ্রোডাক্টিভ ছেলের জন্য করা অসম্ভব ছিল। তো যখন আমি তারিক হকের লেখা বলতে যান এখনই বইটি পড়লাম, তো তখন দেখলাম সেই বইয়ের মধ্যে লেখা ছিল যে একসাথে এত কিছু না করে যে কোনো একটি কাজ করো, মানে একটি অভ্যাস পরিবর্তন করো যে অভ্যাসটি তোমার মনে হচ্ছে পরিবর্তন করা দরকার, যে কোনো একটি বদ অভ্যাস তুমি চয়েস করো। এই কথাটি আমার কাছে খুব ভালো লেগেছিল, কারণ এর আগে আমি যে কয়েকটি বই পড়েছিলাম সেখানে লেখাই ছিল যে সবগুলো পরিবর্তন করতে হবে, কিন্তু এই বইয়ের মধ্যে লেখা কি যে কোনো একটি বাজে অভ্যাস পরিবর্তন করতে হবে। তো আমি ভাবতে থাকলাম যে আমার কোন বাজে অভ্যাসটি পরিবর্তন করা যায়। আমি কি রাত জেগে ফেসবুক চালাই এটা পরিবর্তন করব, সারা রাত জেগে থাকি তা পরিবর্তন করব, নাকি আজে বাজে খাবার খাই বা খাওয়ার ব্যাপারে একদম সিরিয়াস না, তো কোনটা পরিবর্তন করা যায়? তখন মনে হলো তাহলে রাত জাগার যে বাজে অভ্যাসটি আছে সেটি আগে পরিবর্তন করি। তো আমি রাত জাগার অভ্যাসটি পরিবর্তন করার চেষ্টা করলাম এবং সবথেকে ভালো কথা যে আমি ভোর 4টা পর্যন্ত ফেসবুকিং করতাম, সে আমি এখন ভোর 4টা বাজে ঘুম থেকে উঠি। আমি রাতে ঘুমাই 11টা বাজে এবং ফেসবুকে আমি এটা নিয়ে একটি ক্যাম্পেনও চালু করেছি, যেখানে আমার প্রায় 350 দিন হয়ে গিয়েছে যেখানে আমি ভোর 5টা বাজে প্রতিদিন ঘুম থেকে উঠছি। তো আপনারা আমার ফেসবুক আইডিতে গিয়ে সেটা দেখতে পারেন এবং আপনারাও জয়েন করতে পারেন ইচ্ছা হলে। তো বলবো যে এই বইটি আমাকে সেইভাবে খুব পরিবর্তন করেছিল যে আমার জীবনের মধ্যে একটি অভ্যাস পরিবর্তন করা দরকার ছিল, যেই অভ্যাসটি আমাকে অন্য সব অভ্যাস পরিবর্তনে সাহায্য করেছিল। তাই আমি বলবো যে এই বইটি এই কারণে বেশি ভালো যে বাংলা ভাষায় লেখা, একদম সহজ করে লেখা। তারিক হক লিখেছেন, তিনি খুবই বিখ্যাত একজন লেখক, তার এই বইটি মানুষের কাছে অনেক পছন্দ হয়েছিল। তা আপনারা যদি কেউ না পড়ে থাকেন, অবশ্যই আমি ধরে নিই আপনারা হয়তো পড়ে নিয়েছেন, যদি তাও না পড়ে থাকেন তাহলে অবশ্যই এই বইটি পড়বেন এবং এই বইটি আমি মনে করি আপনাদের পড়া উচিত, একবার হলেও পড়া উচিত। 2 নম্বর বইটি হচ্ছে আব্দুর রহমান আরিফির লেখা এনজয় ইয়োর লাইফ বইটি। এই বইটি পড়ার আগে আমার মানসিক অবস্থা একরকম ছিল এবং এই বইটি পড়ার পর আমার মানসিক অবস্থা আরেক রকম হয়েছে। এই বইটি যখন আমি পড়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে এই বইটি সকলের একবার হলেও পড়া উচিত। বইটি এত বেশি ভালো যে বইটি আমি মনে করি সবার একবার হলেও পড়া উচিত এবং আমি অনেক মানুষকে এই বইটি উপহার হিসেবে দিয়েছি, তারা যেন অবশ্যই এই বইটি পড়ে। কারণ দেখা যায় অনেক সময় মানুষ এসব বই পড়তে চায় না, কিন্তু উপহার হিসেবে দিলে তারা হয়তো একবার হলেও খুলে দেখবে। তো আমি মনে করি যেহেতু সে বইটি একবার হলেও খুলে দেখলে সেখানে এত ভালো ভালো কিছু লেখা যে সে অবশ্যই বইটি পড়বে এবং এই বইটি তার জীবনে ভালো পরিবর্তন আনবে। তো এই বইটিতে মূলত আসলে আপনার কমিউনিকেশন হ্যাক্স নিয়ে বলা আছে। যারা নাকি ডেল কার্নেগির হাউ টু ইনফ্লুয়েন্স বইটি পড়েছেন তাদের কাছে এই বইটি অবশ্যই ভালো লাগার কথা, কারণ এই বইটি ওই বইয়ের আলোকে লেখা। মানে ডেল কার্নেগি যে বইটি ছিল হাউ টু ইনফ্লুয়েন্স, সেই বইটি থেকে কিছু কনসেপ্ট নিয়ে এই বইতে লেখা হয়েছে। তো এই বইটি পড়ার পর আমার আত্মীয় স্বজনের সাথে আমার সম্পর্ক অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আগে আমি করতাম কি, অন্যদের সাথে শুধু নিজের ব্যাপারে কথা বলতাম, আমার নিজের যে টপিকগুলো পছন্দ থাকতো আমি যা পছন্দ করতাম আমি তাই নিয়ে কথা বলতাম। কিন্তু এই বইটিতে লেখা আছে যে আপনি অন্যদের সাথে যখন কথা বলবেন তখন আপনি তাদের পছন্দের কথা বলুন, তাদের যেসব টপিকগুলো পছন্দ তাদের সাথে সেই সব বিষয়ে কথা বলুন। এবং যখন থেকে আমি এই টিপসটি ব্যবহার করা শুরু করেছি এবং তখন থেকে আমি দেখেছি যে না, আপনি যখন অন্যদের সাথে অন্যদের পছন্দের বিষয়ে কথা বলবেন তখন দেখবেন তারাও আপনার সাথে আপনার পছন্দের বিষয়ে কথা বলছে। তো এই বইয়ের মধ্যে আরও এরকম অনেক টিপস দেওয়া আছে যা আমি মনে করি আপনারা যদি পড়েন তাহলে আপনারা তা এক্সপ্লোর করতে পারবেন, আপনারা জানতে পারবেন। তো সেই হিসাবে আমি বলবো যে বইটি অবশ্যই পড়ে দেখতে পারেন, পড়ে দেখতে পারেন কি অবশ্যই পড়া উচিত। শেষ বইটির কথা বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের বেটার টু বেস্ট চ্যানেলে চলছে 52 সপ্তাহ 52 বই কম্পিটিশন, সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন এবং আপনি প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন একটি আকর্ষণীয় বই। আমাদের এই সপ্তাহের বইটি হচ্ছে
শাহাদুজ্জামানের ক্রাচের কর্নেল এই বইটি। এই বইটি যদি আপনি চান তাহলে অবশ্যই আপনাকে কিছু কাজ করতে হবে এবং কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তা আপনাকে জানার জন্য আমাদের আই কার্ডে দেওয়া আছে ভিডিও, সেই ভিডিওটি দেখে নিতে হবে। সেখানে সব কিছু বিস্তারিতভাবে বলা আছে, তো আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো এবং আমাদের ইন স্ক্রিনেও ভিডিওটি থাকবে, সেখান থেকে দেখে নেবেন এবং অবশ্যই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। শেষ বইটি হচ্ছে আহমেদ সফার লেখা পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ বইটি। এই বইটি হচ্ছে আমার সব থেকে প্রিয় এবং এই বইটি এবং এই বইটির লেখক মানে আহমেদ সফা, তিনি আমার অনেক প্রিয় লেখক। আমার দুজন লেখক খুবই প্রিয়, একজন হচ্ছে আবদুল্লাহ আবু সাইদ স্যার এবং আহমেদ সফা। তাদের দুজনকে আমি খুব পছন্দ করি এবং একই সাথে তাদেরকে খুব সম্মান করি। আহমেদ সফার সাথে আমার দেখা হয়নি, কিন্তু আবদুল্লাহ আবু সাইদ স্যারের সাথে আমার দেখা হয়েছিল। তার সাথে দেখা করার পরে তাকে আমার আগের থেকে আরও বেশি ভালো লেগেছে। তিনি মানুষ হিসেবে খুবই চমৎকার, তার কথা তো আরও চমৎকার। আপনারা যারা তার লেকচার শুনেননি তারা অবশ্যই ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, তার অনেকগুলো লেকচার আছে যা আপনারা শুনলে ভালো লাগবে। তো এতক্ষণ যা বলছিলাম যে বলতে চান এখনই আমার অভ্যাস পরিবর্তনে আমাকে সাহায্য করেছে, আমাকে এনজয় ইয়োর লাইফ বইটি অন্যদের সাথে আমার সম্পর্ক ভালো করতে সাহায্য করেছে, এবং শেষ যে বইটি মানে আহমেদ সফার বইটি, এই বইটি আমাকে পশু পাখি এবং গাছপালার প্রতি ভালোবাসা তৈরি করতে শিখিয়েছে। এর আগে আমার কখনো পশু পাখি খুব একটা বেশি ভালো লাগতো না এবং গাছপালা, তো গাছপালা ভালো লাগার কথা আসলে কী বলবো, মানে গাছপালা ছিল বাসার মধ্যে, হয়তো দুই তিনটা ফলের গাছ ছিল, কিন্তু তা আসলে আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না। তা হয়তো আম্মু হয়তো চর্চা করতো, আম্মুর কাছে ভালো লাগতো, কিন্তু আমার কাছে গাছপালা বা পশু পাখির প্রতি কখনো খুব একটা টান ছিল না। যখন আমি এই বইটি শেষ করলাম তখন আমার কাছে মনে হয়েছে যে না, গাছপালা পশু পাখি এদেরও মন আছে, এদেরও জীবন আছে, আমাদের সবার উচিত তাদের জীবন নিয়ে চিন্তা করা। তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি তারাও মানুষের মতো আমাদেরকে ভালোবাসে। ওই বইটি শেষ করার পরে আমি বাজার থেকে অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছিলাম এবং তা আমাদের বাসায় লাগিয়েছি, তা খুবই সুন্দর হয়েছে এবং ইতিমধ্যে তারা অনেক বড় হয়ে গিয়েছে, কারণ সেই বইটি আমি আরও এক বছর আগে পড়েছিলাম। তো সেই গাছের ফুল দেখলে বা যখন ফুল ফুটে বা ফুল ঝরে তখন আমার কাছে খুব ভালো লাগে। বলবো যে এই তিনটি বই মানে আহমেদ সফার যে বইটি পুষ্পবৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ, এই বইটি আপনাকে গাছপালার প্রতি এবং পশু পাখির প্রতি ভালোবাসা বা মায়া জন্মাতে সাহায্য করবে। তো আপনার যদি পশু পাখির প্রতি বা গাছপালার প্রতি একটু মায়া মমতা কম থাকে তাহলে তো বলবো এই বইটি অবশ্যই পড়ুন, এবং যারা পড়ে না তাদেরকে এই বইটি অবশ্যই উপহার হিসেবে দিতে পারেন। বইটি খুবই কম দাম, আপনি যদি চান তাহলে আপনি কাউকে উপহার হিসেবে দিতে পারেন, তারা অবশ্যই বইটি যখন পড়বে আপনাকে অবশ্যই থ্যাংক ইউ দিবে, কারণ বইয়ের দাম বা বইয়ের পৃষ্ঠা দেখে কখনো একটি বইকে জাজ করা উচিত না। একটি ছোট বইয়ের মধ্যে দেখবেন যে অনেক কিছু লেখা থাকতে পারে যা একজনকে পরিবর্তন করতে খুব সাহায্য করবে। তাই আমি বলবো যে এই বইটি আপনারা আপনাদের পড়ার তালিকায় রাখতে পারেন এবং এই বইটি অবশ্যই পড়ুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এই তিনটি বই অবশ্যই পড়বেন, এবং যদি বইগুলো না পান আমি নিচে ডেসক্রিপশন বক্সে এই বইগুলোর লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নেবেন। এবং বইগুলোর দাম খুব একটা বেশি না, আপনারা চাইলে অর্ডার করে পড়া শুরু করতে পারেন। এবং বইগুলো কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন, এবং এই ভিডিওটি নিয়ে কোনো মতামত থাকলে বা কোনো পরামর্শ দেওয়ার থাকলে তা অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আবার দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।